গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দ। বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার 1 অক্টোবর ভোরে গুলিবিদ্ধ হন তিনি। জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলভার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে, যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা। বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলভারটি তিনি তুলে রাখতে চান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওর পায়ে লাগে। তিনি আরও বলেন, চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছে। এখন উনি অনেকটাই ভালো আছেন। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।